কিচ্ছু দেয়নি আমাদের, আমার কথাই ছিল না। সকালে ঘুমিয়েছিলাম কথা শুনে দিয়ে তখনই কেউ ফোন করে জানালো যে এরকম ভাঙছে দোকান, তাড়াতাড়ি এসে ইলেকট্রিক্যাল সব না একটা মাল বাড়তে পারে প্রচুর টাকা, কি আর করবো, সরকারের জায়গা যদি সরকার ভেঙে দেয় তাহলে এর থেকে বেশি আর কী বলবো বলুন। 22 বছর সব আছে, এখনও আছে, কিছু এগ্রিমেন্টও আছে, বিডিও অফিসে গেলে বলছে আমরা কিছু জানি না, এর আগে 10-12 বছর আগে একবার ভাঙার ইয়ে হয়েছিলো, যে ওরা বলছে আমরা কিছু জানি না, 6 দিন আগেও গেলো বলো আমরা জানি না, তারপর একবার বলছে বিডিও অবধি জানে না, সে আবার অন্য কাউকে ফোন করে জানাচ্ছে, জিজ্ঞেস করছে যে হ্যাঁ গো কী খবর এখানকার, 10-12 লাখ টাকা না, 6টার সময় সকালে ঘুমিয়ে আছি, কেউ ফোন করলো আমাকে এখান থেকে। আমাদের এখনকার পঞ্চায়েত মার্কেট কমপ্লেক্সের ঘরে গেলো, আমাদের সব বিট করা আছে, সবই অর্জনের কাগজপত্র আমাদের কাছে আছে, কোনো নোটিস পাইনি, হঠাৎ করে এসে দেখছি দোকান করতে দিচ্ছি, দোকান করতে সব ভেঙে দিচ্ছে। আমার দোকানে প্রায় 9 একর পর 2.5 লাখ টাকার মতো মাল ছিল, তো জেরক্স মেশিন, কম্পিউটার, প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, হ্যাঁ আমি অনলাইনে টুকটাক কাজও করি, হ্যাঁ আরও আদার সব আমার কাগজপত্র এটা ওটা সব ছিল, জেরক্স মেশিনের কাগজ ছিল, জেরক্স করতে যেগুলো আমি জেরক্স করি, সমস্ত কিছু আমার ডকুমেন্টস যাওয়া পড়ে গেছে। গাড়ি ওদের গাড়ির ড্রাইভারটাকে বলছিলাম যে ভাই আমাদের মালগুলো কমে যখন মার করার সময় দাও, সেই সময়টা আমার কাছে দিল না, সমস্ত কিছু ভেঙে চুরবার অবশ্যই বাজার সমিতি হয়ে গেছে। এটা বেলকাস গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, কিন্তু এটা পঞ্চায়েত সমিতি মার্কেটের ঘরে আমরা ভাড়া গ্রাম নাড়া পিস্তল ভিডিও আন্ডারে, কিন্তু আমরা কোনো নোটিস পাইনি এটা দেবো, অবশ্যই আমরা একদম আপডেট ভাড়া একদম মার্চ মাস পর্যন্ত দেওয়া আছে, এই যে এই মার্চ মাস চলছে রানিং, এই মার্চ মাস পর্যন্ত আমরা আপডেট ভাড়া দেওয়া আছে।